আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে শাড়ির ব্লাউজ কাটিং, ঠিক আছে? তো এইটা হচ্ছে ফলস কাপড়, আর এইটা তো আপনারা সবাই জানেন শাড়ির কাপড়টা। তো প্রথমে আমি এই কাপড়টা কেটে নিব। এখানে কাপড় আছে আমার 1 গজ 4 গিরা পরিমাণ, তো এত বড় কাপড় তো লাগবেই না। প্রথমে আমি ভিতরের ফলস কাপড়টা কেটে দেখাচ্ছি। এই যে লম্বা আমি নিয়ে নিব 16 ইঞ্চি। এখান থেকে একটা মার্ক করে নিলাম। আর এখান থেকে যে এই যে বাঁকা কাপড়টা আমাকে কেটে ফেলতে হবে, এই যে এখানে একটা মার্ক করে নিচ্ছি। তো আমি বাঁকা কাপড়টাই আগে কেটে ফেলতেছি। তারপর এখান থেকে এই যে বাড়তি যে এই যে যে কাপড়টা আছে এইটাও কিন্তু কেটে ফেলতে হবে। তো এখান থেকে একটা সোজা করে মার্ক করে নেই। এখন আমি এই যে ঘাড়ের মাপটা নিয়ে নেব, এখান থেকে নিয়ে নিলাম আমি 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এখান থেকে আমি বগলের মাপটা নিয়ে নেব, এই যে 6 ইঞ্চি, 6-এর এখানে একটা মার্ক করে নিয়ে নিলাম। এখন এখান থেকে আমি যে গলার মাপটা নিয়ে নেব, গলার চওড়া মাপটা নিয়ে নিচ্ছি আমি 2.5 ইঞ্চি, ঠিক আছে? এই যে 2.5 ইঞ্চির এখানে একটা মার্ক করে নিলাম। আর গলার লম্বা মাপটা নিয়ে নেব এখন 5 ইঞ্চি। এটা হচ্ছে সামন পাড়টা আগে কেটে নিচ্ছি। এখন এখান থেকে আমি বডির মাপটা নিয়ে নেব, ঠিক আছে? এই যে 36 ইঞ্চি, 36 যোগ 4 ভাগ করলে হয় 9 ইঞ্চি। এই যে 9-এর এখানে একটা মার্ক করে নিলাম। আর কোমরের মাপটা নিয়ে নেব আমি, কোমরের মাপ আছে আমার 27 ইঞ্চি। তো এই যে 27 ইঞ্চি, 27 যোগ 4 ভাগ করলে যা হয় এখানে একটা মার্ক করে নিয়ে নেবেন। এখন এখান থেকে এই যে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নেওয়া লাগবে সেলাইয়ের জন্য। এই যে এখান থেকে এইভাবে একটা সোজা মার্ক করে নেবেন। যদি আপনাদের হাতের কাছে কোনো স্কেল না থাকে, ফিতেতে এইভাবেও সোজা করে ধরে মার্ক দেওয়া যাবে, ঠিক আছে? তো এখান থেকে যে আমি 6 ইঞ্চি মাপ নিয়ে নিলাম, এই যে 3 ইঞ্চির এখানে একটা মার্ক করে, যে এখান থেকে এইভাবে রাউন্ড করে নেবেন। আপনাদের যদি সূত্রগুলো জানা থাকে কাপড় কাটা কোনো সমস্যাই নয়, ঠিক আছে? এখন আমি এই যে গলাটা গোল করে দেব, যে এখান থেকে এইভাবে রাউন্ড করে নেবেন। মাপটা আমি এখানে এই যে লিখে রাখলাম, এটা হচ্ছে বডির মাপটা, এটা কোমরের মাপটা, ঠিক আছে? তো এখন আমি এই যে মার্ক অনুযায়ী কেটে নেব। এটা কিন্তু ফলস কাপড়টা, ঠিক আছে? এটা ভিতরের কাপড়টা, এরপরেই আমি উপরের কাপড়টা কেটে নেব এইটার মাপেই, আর কোনো মাপ লাগবে না আমার। আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা আমার চ্যানেলটিতে একেবারেই নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, এবং যারা করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কোথাও কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব বোঝার জন্য। তো এখন আমি এই যে পিছনের পাড়টা কেটে নেব। পিছন পাড়টা কিন্তু এই সামন পাটের চেয়ে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি পরিমাণ ছোট হবে, কিন্তু এই সামন পাটের যে শেপ থাকবে, পিছনে কোনো শেপ নাই, এই জন্য শেপ হয়ে আসে ছোট হয়ে যাবে, ঠিক আছে? এই যে এইটার মাপেই আমি কেটে নিচ্ছি। নেওয়ার পরেই আমি 1/2 ইঞ্চি করে কেটে ফেলবো। গোল গলায় বানাবো, সামনে পিছনে সমান গলা হবে। যে পিছন পাটে, এটা কিন্তু প্রথমে আমি তাল পাটটা কেটেই নিয়েছি,
ঠিক আছে, এই যে পিছন পাটটা কিন্তু এরকমই হবে, ঠিক আছে। এখন আমি এই যে উপরের কাপড়টা কেটে নিচ্ছি, তো এই যে এখানে যে আমি সমান করেই কাটলাম, এখন আমি এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় কেটে ফেলবো। ব্লাউজটাই কিন্তু একটু কঠিন কঠিন মনে হয়, তারপরেও যদি আপনাদের সূত্র জানা থাকে কোনো কঠিনই মনে হবে না। এটা আমি হাফ ইঞ্চি পরিমাণ ছোট করে নিলাম, যখন সামন পাটের শেপ দিব তখন ঠিক এইটা সমানেই হবে। এখন আমি এই যে উপরের কাপড়টা কেটে নেব। তো এই যে পাড় আছে, পাড়ের এখান থেকে আমি পিছন পাটটা কেটে নেব, যেহেতু পাড় আছে পাড়টা পিছনেই থাকতে হবে, হাতায় আর পিছনে। যে এটা হচ্ছে পিছন পাটটা, ঠিক আছে, পিছন পাটে তো যে পিছন পাটে পাটটা হবে, তো পাট থাকবে, এই জন্য আমি পিছন পাটটাই প্রথমে কেটে নিচ্ছি ঠিক এইটার মাপেই, ঠিক আছে। আপনারা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন, হাতাটাও অনেক সুন্দর করে কাটবো আমি, একবারে আনকমন হাতা। এটি পিছন পাটটা হয়ে গেল, এখন আমি এই যে শেপের জায়গাটা দেখাচ্ছি আপনাদের, যেখান থেকে আমি শেপ দিব, এই যে 3 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে, 3 ইঞ্চি পরিমাণ এখানে মার্ক করে নেবেন, আর লম্বাটা হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ। এই যে এখান থেকে আমার শেপটা উঠবে, ঠিক আছে। আপনারা তো সবাই জানেন এই যে শেপটা, এইভাবে শেপ হবে, ঠিক আছে। এটা আমার পিছন পাটটা হয়ে গেল, এখন সামন পাটটা। এই যে সামন পাটটা আমি এই পাশ থেকে নিচ্ছি, খুব সুন্দর করে আমি ব্লাউজটা কাটলাম। যারা নতুন বা পুরাতন আছেন সবাই দেখবেন, অনেক সুন্দর হবে। আর কোনো মাপের এই প্রয়োজন নেই, এখন আমি শেপগুলো দেখাই দিচ্ছি। এই যে এখান থেকে ঘাট থেকে ধরে ঠিক 9 ইঞ্চিতে, ঠিক আছে, 9 ইঞ্চি একটা মার্ক করে নেবেন, এখানে গোল করে নেবেন। তো অনেক আপুরে আছে, যদি বেড়া পড়ে বা শেপ ভালো থাকে তখন এই যে 8 ইঞ্চিতে হবে, এর উপরে আর কোনো দিনও যাবে না, ঠিক আছে। তো এই যে 9-এর এখানে একটা মার্ক করে নিলাম আমি, নেওয়ার পরে এখান থেকে এই যে 3 ইঞ্চি পরিমাণ, যেহেতু পাতলা তো এই জন্য, আর এখান থেকে এই যে 2 ইঞ্চি পরিমাণ রাখতে হবে, শেপ এর উপরে উঠবেই না, এই যে 2 ইঞ্চি পরিমাণের এখান থেকেই আপনারা মার্ক করে নেবেন। আর এখান থেকে যত আছে, এই যে এখান থেকে আমার 11 ইঞ্চি আছে, তো 11 ইঞ্চিকে সমান করে ভাগ করে ধরে এই যে মাঝ বরাবর এখান থেকে আবার এই শেপটা উঠে যাবে, ঠিক আছে। এই যে এখানে 2 ইঞ্চি পরিমাণ, এখান থেকে এইভাবে সোজা করে নেবেন,
অনেকে আছে বুঝতে পারে না, এই শেপটা অনেক নিচের থেকে দেয়, এই যে এখান থেকে যদি দেয় তখন ভালো হয় না, ঠিক আছে। আর এই যে এখান থেকে যে আমি 3 ইঞ্চি পরিমাণ ডাউন করে নিলাম, তো রাউন্ডের মধ্যখান থেকে এই যে এখান থেকে এইভাবে শেপটা দিয়ে নেবেন, আর এখান থেকে এই যে 2 ইঞ্চি পরিমাণ রাখতে হবে, ঠিক আছে। তো এখান থেকে এইভাবে সোজা করে একটা মার্ক করে নেবেন, আর এখান থেকে এই যে আছে যে মধ্যখানটা, এই যে এখান থেকেও আবার 2 ইঞ্চি পরিমাণ রাখতে হবে, ঠিক আছে। এখান থেকে এই যে এইভাবে সোজা করে দিয়ে নেবেন। আপনারা তো সবাই জানেন, এই সমস্যা নেই, যে ব্লাউজটা একটু কঠিন কঠিন মনে হয়, তবে সূত্রগুলো জানা থাকলে কোনো কঠিনই মনে হবে না। এই যে এইভাবে শেপগুলো এসে যাবে, ঠিক আছে। তো আপনারা পারলে আরও এই যে এখানে একটা টিক চিহ্ন দিয়ে নিতে পারেন, যেহেতু ডাবল ব্লাউজ। এই যে সামন পাটটাও আমার হয়ে গেল, এখন আমি হাতা দেখাবো। তো হাতাটা একটু আনকমন হাতাই হবে, এটা হচ্ছে নিচেও কুচি হবে বা উপরেও কুচি হবে, সেইটে মানে আনকমনেই বানাইতে চাইতেছি হাতাটা। তো এখানে তো আবার ছোট কাপড়, এখানে একটু জয়েন দিতে হবে, তো জয়েন দিয়েই আমি হাতাটা কেটে নিব। এটা কিন্তু ঘটি হাতার মতোই, ঠিক আছে। তো ঘটি হাতা একটু ছোট আর এইটা হচ্ছে বড়, কোনোই পর্যন্ত হবে হাতাটা। তো এই যে এইটা আমি হাতার মোহরিটাই রাখবো এখন, যেহেতু এই যে কাপড়টা এই পাশে একটু শর্ট শর্ট দেখতেছি, তো এখান থেকেই আমি রাউন্ড করে নেই। হাতায় কোনো ফলস কাপড় লাগবে না। তো এই যে এখান থেকে ধরে আপনারা 3 ইঞ্চি পরিমাণ এখানে একটা মার্ক করে নেবেন। এই যে মার্ক অনুযায়ী এইভাবে, যেহেতু আমার এই যে এখানে একটু শর্ট শর্ট আছে, এই পরিমাণেই হাতাটা আমি কেটে নেই। তো এই যে লম্বাটা আমি রাখতেছি এখান থেকে 12 ইঞ্চি, হবে এখন 11 ইঞ্চি, ঠিক আছে। এখান থেকে 3 ইঞ্চি পরিমাণ, এটা কিন্তু সব হাতার ক্ষেত্রেই হয়, জামার হাতা, মেক্সির হাতা বা ব্লাউজের হাতা, সব হাতায় একটা সূত্র জানা থাকলে সবগুলোই হাতা কাটতে পারবেন, ঠিক আছে। তো এইটাও আমাকে লুজ রাখতে হবে, যেহেতু এখানেও কয়েকটা কুচি হবে, বেশি কুচি হবে না, তো সামান্য কয়েকটা কুচি হবে। তো এই যে এখান থেকে এইভাবে রাউন্ড করে নিয়ে নেবেন। তো এটা আমি এই যে পুরোটাই রাখতেছি, যেহেতু এখানেও কয়েকটা কুচি হবে, এই জন্য আমি হাতার মোহরিটা কাটলাম না, ঠিক আছে। হাতার পুরিটা হবে আমার 5 ইঞ্চি, এই যে এখান থেকে কয়েকটা হালকা করে কুচি দিয়ে নিব, আর এটা আমার সেলাই যাবে 1/2 ইঞ্চির মতো। তো এই যে হাতার এই যে মোহরিটা আছে যে, এখানে চিকন করে একটা পট্টি দিতে হবে, যেহেতু ঘটি হাতার মতো খুব সুন্দর হবে হাতাটা, আনকমন হাতা। তো এখন আমি এই যে বুকের পট্টিগুলো কেটে নেব, এইটা ডাবল পট্টি, আর একটা সিঙ্গেল পট্টি আছে, এখান থেকে আমাকে জয়েন দিতে হবে। তো এইটা এই যে সিঙ্গেল পট্টিটা কেটে নিলাম, আর হচ্ছে এগুলো জয়েন দিয়ে গলার পট্টিটা কেটে নেব। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।